ইসলামী ব্যাংক নিউজ টপ 10। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরকার নির্ধারিত বাস ভাড়াও মানছেন না পরিবহনের মালিক শ্রমিকরা, নির্ধারিত বাড়তি ভাড়ার চেয়ে বেশি আদায়। জ্বালানি তেলের দাম বাড়ার জের নিত্যপণ্যের বাজারে আরেক দফায় অগ্নিমূল্য প্রায় সব পণ্যের। দেশের মানুষের অধিকার আদায়ে বঙ্গবন্ধুকে নিরলসভাবে সহায়তা করেছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, তার 92তম জন্মদিনের অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাষানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয় গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ। বিএনপির হুমকি ধামকি রাজপথে মোকাবেলা করা হবে, কিন্তু আগুন নিয়ে খেলতে এলে পরিণতি হবে ভয়াবহ বলেছেন ওবায়দুল কাদের। চট্টগ্রামে মুদি দোকানের গুদাম থেকে দ্বিতীয় দফায় আরও 1,000 লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ। লালমনিরহাটে তিস্তায় তীব্র ভাঙন, নদী গিলছে বসত ভিটা, নিঃস্ব হচ্ছে মানুষ। যুক্তরাষ্ট্রের সাথে সামরিক নিরাপত্তা বৈঠক বাতিলের পক্ষে আবারও কড়া বার্তা দিয়েছে চীন। জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং ওষুধের দাম কমানোর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বাজেটে অনুমোদন সিনেটে, আবেগাপ্লুত ডেমোক্রেটরা। জিম্বাবুয়ে সফরে দুটি ম্যাচ দেখে ওয়ানডে দলের সমালোচনা করা ঠিক হবে না বলেছেন কোচ রাসেল ডোমিঙ্গো।